রহস্য ভরা এই পৃথিবীর কোন অংশে নাই রহস্যের বাতাস, যে আশ্চর্যের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সেটাই রহস্যের কারণ হয়ে দাঁড়ায়। আজ মেঘাচলের এই নতুন এপিসোডে আলোচনা করব এক অতি রহস্যময় পাথর নিয়ে, যা 4000 বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে অনেক অনেক রহস্য নিয়ে। চলুন তবে শুরু করা যাক। মরুভূমির ধুধু প্রান্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরখণ্ড, যার নাম আল-নাসলা। তার ঠিক মাঝখানে উপর থেকে নিচে 1 ইঞ্চিরও কম ফাঁক, যেন মসৃণভাবে ছুরি চালিয়ে কেটে দুভাগ করে দেওয়া হয়েছে পাথরটিকে। দুভাগের দুইটি পাদদেশ অতি সামান্য অংশ জুড়ে রয়েছে মাটির সাথে। দূর থেকে এই পাথরের খাঁজটি দেখে মনে হয় যেন একটি ঘোড়ার উপরে সাওয়ারি বসে রয়েছেন। দুটো বিশালাকার বেলে পাথর নিয়েই মূলত এই আল-নাসলা। আয়তনের তুলনায় পাথর দুটোর ভিত্তি মোটেও বড় নয়, তবু এটি এমনভাবে সটান হয়ে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। সৌদি আরবের মরুভূমিতে 4000 বছরের পুরানো এই পাথর ঘিরে কৌতূহলীর অন্ত নেই। কিন্তু কিভাবে এই পাথর মাঝখানে এত মসৃণভাবে ফাঁক তৈরি হলো তা নিয়ে নানাজনের নানা মত রয়েছে, সেগুলো নিয়েই আজকের এই আলোচনা। সৌদির তাবুক প্রদেশের তাইমা মরুদ্যানে এই পাথরটি দেখা যায়। তার গায়ে তাম্রযুগের অসংখ্য আঁকিবুকি ছড়িয়ে রয়েছে, যেগুলো প্রায় 4000 বছরের পুরনো বলে দাবি করা হয়, আর যার জন্যই এই পাথরটিকে বলা হয় 4000 বছরের পুরাতন পাথর। আরব দেশের রাজধানী রিয়াদ থেকে গাড়ি করে 8 ঘন্টায় পৌঁছানো যায় এই আল-নাসলায়। ইতিহাস বলে খ্রিস্টপূর্ব 6 শতকের মাঝামাঝি সময়ে ব্যাবিলনের সম্রাট নেবোনিদাসের প্রাসাদ ছিল এই স্থানটিতে। তাইমার মরুদ্যানটি মদিনা থেকে আল জাওয়াফ যাওয়ার দিকে বাণিজ্য পথে পড়ে, ফলে পর্যটকদের পাশাপাশি ব্যবসায়ীদের কাছেও এটি জনপ্রিয় হয়ে উঠেছে। আল-নাসলাকে নিয়ে ভূবিজ্ঞানীরা বা ইতিহাসবিদ থেকে শুরু করে আমজনতাও কম কৌতূহল নেই। এই পাথরটির সঙ্গে নিজস্ব ছবি তোলার জন্য বহু পর্যটক সেখানে ছুটে যান। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আল-নাসলার উচ্চতা প্রায় 20 ফুট, লম্বায় এবং চওড়ায় তা আবার ছড়িয়েছে যথাক্রমে 30 ও 25 ফুট। তবে অনেকেই বলেছেন আল-নাসলা পাথর প্রমাণ করে প্রাচীন সভ্যতা অনেক বেশি উন্নত ছিল। তাইমা মরুদ্যানের অনেকগুলো পাথরের মধ্যে আল-নাসলা একটি। এর স্থায়ী শিলা গঠন গবেষকদের অবাক করে দেয়। পাথরটি আবিষ্কার হওয়ার পর থেকেই এটি নিয়ে অনেকবার গবেষণা হয়েছে। ঐতিহাসিক বিদগণদের মধ্যে পাথরটি বিভ্রান্তি সৃষ্টি হলেও এটি কোন স্থান থেকে এসেছে বা কিভাবে কাটা হয়েছে তার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। কাছ থেকে পাথরটি দেখলে মনে হয় কোনো শক্তিশালী মানুষ পাথরটিকে ধারালো অস্ত্র দিয়ে কেটেছেন, তবে তা প্রমাণ করা বেশ কঠিন। বিজ্ঞানীরা এসব কোনো প্রমাণ খুঁজে পায়নি। যদিও দূর থেকে দেখলে পাথরটির মাঝখানে ফাঁকাটি দেখা যায় না, অনেকের দাবি প্রাকৃতিক কারণে ক্ষয়ের জেরে অর্থাৎ ঝোড়ো হাওয়া, বৃষ্টি, বালিঝড় এবং জলধারার প্রভাবে সব মিলেমিশেই এক ফাঁক তৈরি হয়েছে আল-নাসলায়। তবে এত বড় পাথরের মাঝে নিখুঁত ওই ফাঁকটি কিভাবে তৈরি হলো তার সদুত্তর কেউ দিতে পারেনি। আল-নাসলাকে ঘিরে সামাজিক বিভিন্ন মাধ্যমে নানা তত্ত্ব ভেসে বেড়ায়। এক ভূবিজ্ঞানী দাবি করেছেন বরফ গলে গিয়ে ওই ফাঁক তৈরি হয়েছে, যদিও তার তত্ত্ব মানতে নারাজ অনেকে। ভূবিজ্ঞানীর তত্ত্ব খারিজ করে তাদের পাল্টা প্রশ্ন, পাথরের খাঁজ এত নিখুঁত এবং মসৃণ হয় কিভাবে, যদিও তাদের তত্ত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই তত্ত্ব অনুযায়ী এটি পৃথিবীতে পা রাখা ভিনগ্রহীদের কাজ। প্রাচীনকালে ভিনগ্রহীরা নাকি পৃথিবীতে এসে বিশাল আকারের একটি লেজার দিয়ে এই পাথরখণ্ডটিকে কেটে দুভাগ করেছিল। আল-নাসলাকে ঘিরে এখনও এমন তত্ত্ব শোনা যায়। আরেকটি ব্যাখ্যা হলো পাথর আগে থেকেই দুটো ছিল, মাঝে এমন কিছু খনিজ ছিল যা সময়ের বিবর্তনে বাষ্পীভূত হয়ে গিয়েছে। কেউ বলেছেন 4000 বছর আগে এখানে এমন কোনো সভ্যতা ছিল যাদের কাছে লেজার বিমের মতন কোনো প্রযুক্তি ছিল যা দিয়ে পাথরকে কাটা যেত। তথাপি এমন পাথর কাটার আর কোনো নজির না থাকায় এ তত্ত্বটিও বেশ দুর্বল। দেখতে ভাস্কর্যের মতো মনে হলেও এটি পুরোপুরি প্রাকৃতিক। মাছের ফাটলটি নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। এর মধ্যে সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যাটি হলো টেকটনিক প্লেটের ব্যাখ্যা।
ভূতত্ত্ববিদগণরা জানিয়েছেন, ভূখণ্ডের নিচে বিশালাকার দুটি টেকটোনিক প্লেট খানিকটা সরে যাওয়াতেই একটি পাথর নিখুঁতভাবে দুই টুকরাতে পরিণত হয়েছে। কেউ বলেছেন, ফল্ট লাইন থাকলে নিখুঁতভাবে এভাবে দুটো পাথর আলাদা হয়ে যেতে পারে, তবে এর ভিত্তিতে কোনো ফাটল না থাকায় এ তত্ত্বও মানতে অনেকে রাজি নয়। রহস্য যাই হোক, আল-নাসলা দেখতে তাইমা মরুদ্যানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। নিত্য নতুন সব ব্যাখ্যা শুনে রোমাঞ্চপ্রেমীরাও হয়েছেন পুলকিত। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ও শেয়ার করতে পারেন। নতুন ভিডিওগুলো পেতে মেঘাচল চ্যানেলটিকে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ। আজ তবে এতটুকুই, ভবিষ্যতে আরও চমকপ্রদ কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। সেই পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, ধন্যবাদ।